সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাটে। দর্শক দেখছেন ক্রস জাতের ষাঁড় গরু। আজ 17 সেপ্টেম্বর 2021 রোজ শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু সাগরে হাট বসে। আজ আমরা আপনাদের ক্রস জাতের ষাঁড় গরু কী ধরনের ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে এই গরুটি দেখছি, এটা কার? আপনার বয়স কেমন? দুই দাঁত। কত চাইছেন? 145। কত দিচ্ছে দাম এখন? 25-30। কেমন টার্গেট? 35-36 পর্যন্ত পেয়েছে, 35-36 হাজার টাকা হলে উনি বিক্রি করবেন। আমরা এই পাশে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কটা আনছিলেন? 10টা। সব বিক্রি? 6টা বিক্রি করছেন, 4টা আছে। এগুলো তো মানে পোষার গরু, পোষার গরু। তো কত চাইছেন এটার দাম? 82 হাজার। দর্শক শুনছেন যে 82 হাজার টাকা উনি এটির দাম পেয়েছেন। কত পর্যন্ত দিল দাম এখন পর্যন্ত? 76 হাজার। 76-77 পর্যন্ত বলতেছে। তো টার্গেট কেমন? মানে 8-2 হাজার পরে 76-77, মানে 80-এর নিচেই আছে। 80-এর নিচে তো 6টা আপনার কাছে থাকে? তো এ ধরনের করে থাকে নাকি? কেউ চাইলে দিতে পারবেন? একটু নাম্বারটা বলুন। 07-07-45-19-19-19-10। কি জানি নামটা? নামটা কি? ফরোজ আলী ভাই। ফরোজ আলী ভাই দেখছেন ওনার কাছে বেশ কিছু ধরনের গরু থাকে। আপনারা যারা চান তাহলে উনি আপনাদের এই গরুগুলো সরবরাহ করতে পারবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক আমরা এই পাশেও আরেকটি গরু দেখছি, এটাও ক্রস জাতের। বসা নেই ভাই? দুই দাঁত। কত চাইছেন এটা? 92। দর্শক শুনছেন যে 92 হাজার টাকা একটি দাম চেয়েছে। কত দিল এখন পর্যন্ত দাম? 80। এইভাবেই ও হচ্ছে। আর কত বাড়বে? কত? 85 নিয়োগ করছেন। আমরা এই পাশে আরেকটি গরু দেখছি ক্রস জাতের। আমরা এটার উপর তথ্য নেব। কত পয়সেন চাচা? 90। ও আপনি চাইছেন আর উনি দিচ্ছে কইছে। দর্শক শুনলেন যে 90 হাজার টাকা পর্যন্ত একটি দাম বলেছে, টাকা ধরাই দিচ্ছে তারপরে উনি দিচ্ছেন না। তা আপনার কত শেষ দাম চাচা? শেষ দাম কত? 105। দর্শক শুনলেন যে 105 আর 90, অনেক ডিফারেন্স। আমরা একটু সামনের দিকে যাই, এখানে আমরা একটু গরু দেখছি। আসসালামু আলাইকুম। বয়স কিটার? ওকে, আপনি বলেন, আপনি বলেন। আগুন না? কত চাইছেন দাম ভাই এটা? 1,45,000। পাইলেন কত এখন পর্যন্ত দাম? কত পাইলেন এখন পর্যন্ত দাম? কত? 1,00,000। ডিফারেন্স তো 45,000। মেকআপ কি হওয়ার সহ সম্ভাবনা নাই? 10-12 কিনা, তাহলে 10-12-র উপরেই বিক্রি। দর্শক শুনছেন যে 10-12 কেনা, 10-12-এর উপরেই ওনাদের বিক্রি দাম। আমরা দেখছিলাম আমবাড়িহাটে আজকে যে ক্রস জাতের ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম। আমরা এই পাশে আরও একটি গরু দেখছি। ভাই কী অবস্থা? বিক্রি হয় না? বিক্রি হয় না? হইবি, বিক্রি হইবি। আমরা গরুটা দেখি, বয়স কি ভাই এটা? দুই দাঁত। কত চাইছেন দাম?
220 কত গজন হবে এটা মাংস কত হবে 11 মণ কত কত হচ্ছে দাম 170 টার্গেট 80 পা কটা ভাই দুটা এলোর বয়স কেমন ভাই কিনা জিনিস দেখেন নাই তা কত চাইছেন জোড়াটার দাম 250 না আরো বেশি চাইছেন 250 কি বিক্রির দাম ১২৫ কয় দুটাই ২২৫ বলে কেমন টার্গেট এগুলা 250 30 ১১৫ করে দর্শক শুনলেন যে ১১৫ করে টার্গেট আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে ক্রস জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক আমরা এই পাশে আরেকটি গরু দেখছি আমরা সেটা করছি কত চাইছেন চাচাইটা ৭৫৬৭ উনি দাম পেয়েছেন এই গরুকে আমরা দেখছিলাম আমবাড়িয়াতে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেগুলোর দাম আমরা এই পাশে আরো একটি এটার বয়স কেমন আগর কত চাইছেন এটা ১১০ দাম পাইলেন কত এখন পর্যন্ত ৯০ টার্গেট কেমন ৯৫ হাজার দর্শক শুনলেন যে এটাই হচ্ছে ওনার টার্গেট ৯৫ হাজার টাকা আমরা এর পাশে যাব কেমন অবস্থা চাচা বাজার কেমন আজকে ভালো বাজার খারাপ কটা আনছিলেন কটা বিক্রি হয়েছে সব একটাই আছে সবই বিক্রি একটাই আছে কতটা আছেন এটা দাম কত কত আছে এটা আমরা দেখছি ক্রস জাতের সার গরুর দাম আমরা এই পাশে দর্শক এই পাশে একটি গাভী গরু বিক্রি হয়ে গেছে দেখছি আমরা টাকা দিচ্ছে কত দিয়ে কিনলেন ভাই ৬৩ হাজার বাছুর আছে নাকি এটা বাছুর নাই কোথা থেকে আসছেন আপনি আমি আজ সিলেট থেকে কেমন বাজার দেখলেন আপনি আজকে এখানে কমা বাজার কম আছে কমা বাজার সিলেটে গ্রাম অনেক বেশি কটা কিনছেন এখন পর্যন্ত ১৭টা আর কটা কিনবেন আরো তিনটা মানে এক গাড়ি পুরাবেন গাড়ি ভাড়া করছেন কি মানে কয়টা ধরবে করে ২০টা ধরবে ভাড়া কত ৪০ হাজার টাকা ভাড়া নিচ্ছে আপনার কাছে দর্শক শুনলেন যে ৪০ হাজার টাকা ভাড়া নিচ্ছে কত কিনলেন বললেন এটা ৬৩ হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন যে ৬৩ হাজার টাকা দিয়ে উনি গরুটি কিনেছে আছে আমরা দেখলাম দিনাজপুর জেলার আমবাড়িঘাটে আজকে যে ক্রস জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা